আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করে দেখাবো সাবুদানা দিয়ে নুডলসের পায়েস। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আমি প্রাণের এই দুধটা ইউজ করি। আর এই ডেজার্টটা খেতে খুব ভালো লাগে আমার কাছে। এখানে যা যা লাগবে, কোকোলা, নুডলসের স্টিক, সাবুদানা আধা কাপ আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, আর কনডেন্স মিল্ক। যেহেতু এখানে আমি চিনি ইউজ করবো না, কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করব। এখন আমি দুধটা জাল দিয়ে নেব। দুধটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ছেঁকে নেব। এখানে দুধটা বলক উঠে আসলে আমি সাবুদানাটা দিয়ে সিদ্ধ করে নেব। নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যাবে। সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু এখানে আমি চিনি দিব না, কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করব। সাবুদানাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিব। নেড়ে চেড়ে এখন আমি লাস্টে কনডেন্স মিল্কটা দিব। এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি খুব বেশি মিষ্টি দিব না। পায়েসটি আমার হয়ে গিয়েছে, খুব বেশি ঘন করা যাবে না, যেহেতু এটা ঠান্ডা হলেই এমনিতেই ঘন হয়ে যাবে। এখন ঠান্ডা করে যে যার ইচ্ছা মতো কিসমিস, বাদাম, চেরি দিয়ে সাজিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে। এই ডেজার্টটি খুবই আমার পছন্দের, এজন্য আপনাদের ভিডিও দিয়ে দেখালাম। আপনারা ট্রাই করে, বাসায় ট্রাই করে দেখতে পারেন। হয়ে গিয়েছে আমার মজাদার সাবুদানা দিয়ে নুডলসের পায়েস। আমি চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি, আপনাদের ইচ্ছা মতো কিসমিস, কাঠবাদাম দিয়ে এটা পরিবেশন ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।